ওয়েল, বহুদিন ধরে বাইক গেমস নিয়ে এই চ্যানেলে কোনো ভিডিও আসে না, তো আজকে বাইক গেমস নিয়ে ভিডিও বানানোই যাক। তো বাইক লাভার্সরা গেট রেডি, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 5টি অ্যামেজিং বাইক গেমস, যেগুলো তোমাদেরকে অসাধারণ বাইক রাইডিংয়ের এক্সপিরিয়েন্স দেবে এবং সেই সাথে সুন্দর গেমিং এক্সপিরিয়েন্সও দিবে। তো আর দেরি কিসের, ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরুর পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য আমি বেস্ট বেস্ট গেমস রেগুলার নিয়ে আসার চেষ্টা করি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, কারণ ভিডিওর মাঝখানে অনেক জোস জোস গেম দিব আমি তোমাদেরকে, স্কিপ করলে কিন্তু জোস গেমগুলো মিস করবে। আর হ্যাঁ, সবকটা গেমের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে পিন কমেন্টে। অ্যাট ফার্স্ট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে রিপটাইড জিপি 2, যেটি একটি অফলাইন গেম মাত্র 65 MB। এই গেমের আগের ভার্সন হচ্ছে রিপটাইড জিপি, যেটি অনেক পপুলারিটি লাভ করেছিল এবং এটি হচ্ছে সেই গেমের দ্বিতীয় ভার্সন। তো অবশ্যই এই গেমটা তোমাদের খেলা দরকার, কারণ বুঝতেই পারছো নাম করা একটা গেমিং সিরিজ এটি। আর এই গেমের মধ্যে পানির উপরে তোমাকে রেসিং করতে হবে, অ্যামেজিং ফিচার হচ্ছে এটাই। আর এই গেমের মধ্যে বিভিন্ন মিশনস রয়েছে, ক্যারিয়ার মোডের মধ্যে তো এত এত লেভেলস রয়েছে যেগুলো তোমরা খেলেই শেষ করতে পারবে না, গেম কমপ্লিট দেওয়া তো অনেক হার্ড হয়ে যাবে তোমাদের জন্য। বাট যেহেতু অফলাইন গেম, সেহেতু যে কোনো সময় যে কোনো জায়গায় তোমরা এই গেমটি এনজয় করতে পারো, অবশ্যই গেমটি খেলে দেখতে পারো। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ইলাইট মোটোস 2, যেটি অফলাইন গেম মাত্র 310 MB। যদি চাও এই গেমটি মাল্টিপ্লেয়ার মোডে অনলাইনেও খেলতে পারো, সেই জন্য তোমার নেট কানেকশন, একটি ভালো কোয়ালিটি নেট কানেকশনের দরকার পড়বে। এই গেমের মধ্যে লার্জ ওপেন ওয়ার্ল্ড ম্যাপ থাকবে, বাইক রেসিং গেম, তার উপরে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, তোমার ক্যারেক্টার নিয়েও তুমি আলাদাভাবে দৌড়াদৌড়ি করতে পারবে, ম্যাপটাকে ফ্রিলি এক্সপ্লোর করতে পারবে, সেই সাথে স্টান্ট মারতে পারবে বাইক দিয়ে, বিভিন্ন মিশনস রয়েছে যেগুলো তোমরা খেলতে পারবে। এছাড়াও এই গেমের মধ্যে তুমি ডেলিভারি ম্যানের জবও করতে পারবে। তো সবকিছু মিলিয়ে অ্যামেজিং একটা গেম। গেমটি ট্রাই করার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা গেমটি খেলে দেখতে পারো। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে গ্রাভিটি 0, যেটি অনলাইন গেম মাত্র 48 MB। এই গেমটা এতটাই সুপার একটা গেম, দেখে তোমরা জাজ করতে পারবে না, তোমাদেরকে খেলতে হবে, খেললেই তোমরা বুঝতে পারবে। তোমরা স্ক্রিনের মধ্যে গেম প্লেটা দেখতে পাচ্ছ, অনলাইন মোডে যখন তুমি আরেকজনের সাথে এভাবে রেস করবে তাহলে তোমাদের কতটা ভালো লাগবে একবার চিন্তা করে দেখো। অ্যাকচুয়ালি এখানে র্যালি ট্র্যাকের উপর তোমাকে বাইক নিয়ে রাইড করতে হবে, অনেকটা পার্কোরের মতো, GTA 5 পার্কোর যেরকম রয়েছে সেরকম। তো এখানে অনেক হার্ড হার্ড রোড রয়েছে, অনেক কঠিন কঠিন ট্র্যাক রয়েছে যেগুলো তোমাদেরকে পার করতে অনেক কষ্ট হবে। বাট অনলাইন প্লেয়ারদের সাথে খেলার একটা অন্যরকম মজা রয়েছে, যেটা তোমরা যখন খেলবে তখনই বুঝবে। তো এই গেমটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে সোজা সিম, যেটি একটি অফলাইন গেম মাত্র 393 MB। এই গেমটা একদম মিস করো না, এই গেমের মধ্যে কিন্তু অফরোডিংও করতে পারবে তোমরা। আর আমি জানি বাইক নিয়ে অফরোডিং করার অন্যরকম মজা রয়েছে, যারা যারা বাইক রাইডিং গেম পছন্দ করো তারা এই জিনিসটা খুব ভালোই বুঝতে পারবে। ওপেন ওয়ার্ল্ড সিটি রয়েছে একটা বিশাল কোয়ালিটির, মানে বিশাল বড়, আর গ্রাফিক কোয়ালিটি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, মোটামুটি ধরনের হাই কোয়ালিটির গ্রাফিক প্রোভাইড করেছে। গেমের মধ্যে অনেকগুলো মোডস রয়েছে, লাইক পার্কিং, চ্যালেঞ্জেস, ফ্রি মোড, এছাড়াও আরও অনেক ধরনের মোড। তো অবশ্যই এই গেমটা খেলতে পারো। আর হ্যাঁ, প্রতি ভিডিওতেই বলি, আবারও বলছি, যদি তোমাদের গেম ডাউনলোড রিলেটেড কোনো প্রবলেম থাকে কিংবা তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে। সো ইনস্টাগ্রামে চলে আসো। আপ নেক্সট যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, যেটি অফলাইন গেম মাত্র 85 MB। এই গেমটি জাস্ট নট জাস্ট অনলি বাইক রাইডিং গেম, নাম যদিও দেয়া রয়েছে বাইক গেম, বাট এই গেমটি ওপেন ওয়ার্ল্ড এরিয়া প্রোভাইড করবে, সেখানে তোমরা বিভিন্ন ভেহিকলস চালাতে পারবে, নট অনলি বাইকস। এই গেমটা অনেক পপুলার একটা গেম, নিউ আপডেটের মধ্যে এই গেমের মধ্যে মেগা ম্যাপ, ফান ট্র্যাক, জুরাসিক পার্ক এবং অনেক ধরনের ম্যাপস রয়েছে। GTA 5 এর মধ্যে যেগুলো পার্কোর রয়েছে ঠিক ওরকমই পার্কোর এই গেমের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমি জানি না গেমের নামের মধ্যে কেন বাইক লেখা হয়েছে, এই গেমটাতে বাইক ছাড়াও আরও অন্যান্য ভেহিকলস তোমরা চালাতে পারবে। ইজন্ট দ্যাট অ্যামেজিং? GTA 5 পার্কোর টাইপের গেম, যারা PC-তে GTA 5 খেলতে পারছো না তারা এই গেমটা একবার খেলে দেখতে পারো। আই মিন GTA 5 পার্কোরের মতোই ফিল পাবে তোমরা এখানে। এছাড়াও GTA 5 এর মতো ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ঘোরাঘুরি করতে পারবে তোমরা। তো এই গেমটা হচ্ছে আজকের এই ভিডিওর বেস্ট গেম। তো এই গেমটা অবশ্যই একবার তোমাদের ট্রাই করা দরকার। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলো না।